জান্নাত খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, খুনের ষড়যন্ত্রে মনির সাথে জড়িত ক্রিকেট বোর্ডের সভাপতি নিজেও। এমন বিভ্রান্তিকর তথ্য একটা রেসপন্সিবল নিউজ চ্যানেল কিভাবে করতে পারে? কোনো এথিক্স কি নেই? স্যার আসবো? নালা আসো, বসো। দেখো কি হচ্ছে। সত্যি স্যার, আসলেই দুঃখজনক। মিডিয়া ট্রায়াল খুবই বাজে জায়গায় পৌঁছে গেছে আমাদের সমাজে। আমাকে জড়িয়েও নানা খবর আছে। আমি নাকি মনিকে খুনে সহায়তা করেছি। না না না, এভাবে চলতে দেওয়া যায় না। ক্রিকেট খেলার বাইরেও কত রকমের চাপ যে আসছে বোর্ডের উপরে তোমাকে বলে বোঝাতে পারবো না। দিনে কমপক্ষে 10-12টা ফোন আসছে, টিভি চ্যানেল, রেডিও, নিউজ পেপার, 2-2টা ট্যালেন্টেড ক্রিকেটার একসঙ্গে হারিয়েছি। এত বড় একটা ক্ষতি, তার উপরে মিডিয়ার চাপ। স্যার আপনি তো বোর্ডের অভিভাবক, আপনি বলেন আমরা এখন কি করব? বিশ্বকাপে যাওয়ার তো সময় হয়ে গেছে, বিকল্প ক্রিকেটারও নিতে হবে দুজন। দুজন কেন স্যার? জান্নাত নেই, কিন্তু মনিকে নিয়ে এখনো আমি আশাবাদী। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন, যমুনা এসি। এখন আর আশাবাদী হয়ে লাভ নেই, আগামী সপ্তাহে তোমাদের ফ্লাইট ধরতে হবে। বুঝতে পারছি স্যার, কিন্তু মনির পজিশনে আমি আসলে অন্য কাউকে ভাবতে পারছি না। শূন্যস্থান কখনো খালি থাকে না, আমি দেখছি কাকে নেওয়া যায়। স্যার জান্নাতের ফ্যামিলির জন্য কি ক্রিকেট বোর্ড থেকে কিছু করা হবে? আর্থিক সহায়তা তো দেওয়া হবে, এছাড়াও তাদের অন্য যে কোনো প্রয়োজনেও বোর্ড তাদের পাশেই থাকবে। আর মনির ব্যাপারে কিছু করা হবে না? মনির ব্যাপারে বোর্ডের আসলে কিছু করার নেই। আইনি সহায়তার ব্যাপারে আমি বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু বোর্ডের ইমেজের কথা ভেবে বোর্ডের মেম্বাররা না করে দিয়েছে। আমরা আসলে একটা বড় উভয় সংকটে আছি। তাই তো দেখছি, খেলোয়াড়রাও কিছুটা দ্বিধার মধ্যে আছে। তোমাদের এমনিতে প্রস্তুতি কেমন চলছে? বিশেষ কোনো ট্রেনিং লাগবে, অন্য কোনো সাপোর্ট? আমাকে ফ্রিলি বলো। না স্যার, মাঠের বাইরে সর্বোচ্চ প্রস্তুতিটাই আমরা নিয়েছি। এখন শুধু ওখানকার কন্ডিশনের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ, কারণ ওখানকার ওয়েদার আর আমাদের এখানকার ওয়েদার কিন্তু সেম না। আমি তাহলে উঠি স্যার। ও নালা, একটা কথা বলতে ভুলে গেছি, আজকে একটা ছোট্ট কাজ রয়ে গেছে, একটা সংবাদ সম্মেলন হবে, তোমাকে ওখানে থাকতে হবে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।